মেজরিটি করা হব, এইটুতো কোনো একটা সেকুলার দেশের মানে ফর্মুলাটা হব নয়। এই কারণে আমি ভারতবর্ষের বিভাজন ধর্মর ভিত্তিত হওয়ার পিছত এইটো সঁচা কথা যে 80% হিন্দু সকলেতো বিচরা নাই যে এই হিন্দু রাষ্ট্র হোক বলে, কিন্তু আমি হিন্দু রাষ্ট্র বিচরা নাই বলে নিজের ভরিত কুলার মারা নিচিনা হয়ে গেল, এইটুতো হব নয়। সেই কারণে আমার যখন মানুষ সেই সময় 1947 বিচারিছিলে যে ভারতবর্ষ সেকুলার দেশ হয়ে থাকিব, আমি যেন প্রটেক্টেড হয়ে থাকু তার কারণে পপুলেশন যেটু কন্ট্রোল বিল আহিব বা অ্যাক্ট হব, সেই অ্যাক্টটো একটা বস্তু সাব লাগে যে মেজরিটি মানুষ সকল যেন মেজরিটি থাকি যায় আর মাইনরিটি সকল যেন মাইনরিটি থাকে, কারণ মাইনরিটি